আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সাদকা করে কিন্তু পরিপূর্ণভাবে যাকাত আদায় করে না, এদের ব্যাপারে ইসলাম কি বলে? দান সাদকা করে কিন্তু যাকাত আদায় করে না, এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে। এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। শুধু দান সাদকা করে কেন? এই যে হজের মৌসুম আসছে, দেখবেন 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতেছে, এদিকে শ্রমিকের বেতন দেয় না, আছে না নাই? অনেক লোক আছেন এরকম যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না, বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে, বছরকে বছর ঘুরাচ্ছে, দিচ্ছে না পাওনাদারকে, অথচ তিনি কি করছেন? তিনি হজ করে বেড়াচ্ছেন, মক্কা চলে যাচ্ছেন। এগুলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। আপনার পরে যাকাত ফরজ হলে আপনি যাকাত আগে আদায় করবেন, এরপরে আপনার তৌফিক থাকলে আপনি দান করবেন নফল দান। নফল দান কখনো যাকাতের বিকল্প হতে পারে না, এবং যার যাকাত ফরজ তিনি যাকাত না দিয়ে নফল দান করলে সেটা তার জন্য জায়েজ নাই, তার জন্য কাজ হলো যাকাত আদায় করা। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে সব হবে না গুনা হবে? লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো 70 টাকা ফরজ, ওইটাই তার বাদ হয়ে গেল, এবার সে পাগড়ি পরে কিসে সওয়াব কামাই করবে? ঠিক একইভাবে ফরজ যাকাত না দিয়ে আপনি নফল দান করছেন। অনেক লোকরা দেখবেন তার টোটাল অ্যাসেট কত, যাকাত কত আসে, কোনো ক্যালকুলেশন নাই, উনি 2 হাতে দান করে, কোনো মানে নাই। আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট যাকাত এবল কিনা, থাকলে যাকাত এবল সম্পদ কত আছে সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে, এরপরে অতিরিক্ত আমি দিলে দেবো না দিলে নাই, কিন্তু আমার যাকাতটাই আমি আগে দিলাম না আর এদিকে আমি দান করে বেড়াম, কোনো মানে হতে পারে না। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে শেষ মুহূর্তে সালাম ফিরানোর আগে কেউ যদি জামাতে শরিক হয় সেক্ষেত্রে নামাজ শেষ করার নিয়মাবলী কি? শেষ মুহূর্তে শরিক হয়েছে সালাম ফেরানোর আগে, তাহলে আপনার ইমাম সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে আপনি একদম একা একা নামাজটা পড়লে যা করতেন হুবহু তা করবেন, সব কিছু দিয়ে সূরা ফাতিহা সহ সূরা মিলানো রুকু সিজদা সব দিয়ে আপনি করবেন, যেহেতু আপনি একদম শেষ মুহূর্তে সামিল হয়েছেন। এখন প্রশ্ন হলো আপনি জামাতে সওয়াব পাবেন কিনা। একদম সালাম ফেরানোর আগে যদি সামিল হন তাহলে আপনি জামাতে যোগ দিয়েছেন, চেষ্টা করেছেন, এর জন্য একটা সওয়াব পাবেন, বাট আসলে জামাতের কোনো কিছুই আপনি পান নাই সালামটা ছাড়া। অতএব শেষ মুহূর্তে আসলে পুরো নামাজটা আপনি ওইভাবে পড়বেন। কোলাকুলি করা, এই শব্দটা খুব ভালো শব্দ না তো, কোলে তো ছোট বাচ্চাকে মানুষ নেবে তাই না? একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টকে কিভাবে কোলে নিবে? এটা কোলাকুলি কেমনে হইল? একজন আরেকজনকে কোলা, দুজন দুজনকে কোলে নিছে, এটাই তো কোলাকুলি। তো এখানে আসলে কি সেটা হয়? আবার আরেকটা পরিভাষা আছে আমাদের, সেটা হলো যে আসে একটু বুক মিলাই নি, আছে না, বুক দিয়ে 2টা বাড়ি 3টা বাড়ি মেরে দেয়। তো এগুলো কোনোটাই আসলে সুন্না না এবং সঠিক না। সুন্না হলো মুহানাকা, মুহানাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো, এটা হলো সুন্না। কাঁধে কাঁধ মেলানো এটা কখন সুন্না? এটা হলো অনেকদিন পর যদি কারোর সাথে দেখা হয় সেক্ষেত্রে সুন্না হলো মুহানাকা করা, আর ঘন ঘন সাক্ষাৎ হলে সেক্ষেত্রে সালাম এবং হাত দিয়ে মুসাফা করা, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম যখন তারা এক অন্যের সাথে সাধারণত সাক্ষাৎ হতো তখন তারা মুহানাকা সালাম মুসাফা করতেন, আর যখন সফর থেকে কেউ আসতেন, দূর থেকে আসতেন, অনেকদিন পরে দেখা হতো, তখন তারা কাঁধে কাঁধ মিলাতেন। এই কাঁধে কাঁধ মিলানোটা হলো যে আপনি একজন আরেকজনের কাঁধে কাঁধটা রেখে সৌহার্দ্যের প্রকাশ করা, সম্প্রীতির প্রকাশ দেওয়া, জানান দেওয়া, এটা সুন্নাত। এখন এই মুহানাকা কয়বার? হাদিসে মুহানাকার কোনো সংখ্যা উল্লেখ করা হয় না যে 2 বার বা 3 বার হতে হবে, তো 3 বারই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একবার করেছেন তাতেই মুহানাকার সুন্নাত আদায় হয়ে